হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই স্লাইডের ব্যাকগ্রাউন্ড, যে ইয়েলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটা আপনি এখানে নিয়ে আসতে পারেন, অথবা এই সাদা স্লাইডের উপরেও বা ব্ল্যাঙ্ক স্লাইড ব্যবহার করেও আপনি যে কোনো ধরনের স্লাইড তৈরি করতে পারেন, অথবা যে ইয়েলো ব্যাকগ্রাউন্ড রয়েছে বা যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এখানে নিয়ে আসতে পারেন। তো আমি এই ব্ল্যাঙ্ক স্লাইডে, এই সাদা স্লাইডের উপরেই আমি একটা নতুন স্লাইড তৈরি করব। অর্থাৎ এখানে আমি পাঠের বিষয়বস্তু এবং যে বিষয়গুলো রয়েছে সেইগুলো আমি এখানে এন্ট্রি করব। তো প্রথমে আজকে আমরা পড়ব বিষয় বাংলা। আজকের বিষয় বাংলা। তো আমরা প্রথমে এখানে একটা টেক্সট আনব, এখানে ইনসার্টে যাব, টেক্সট বক্স এখানে ক্লিক করব। এরপর এখানে একটা টেক্সট বক্স আনব। এখানে দেখুন আমি একটা টেক্সট বক্স এনেছি। এবার আমি উপরে যে অগ্র কিবোর্ড রয়েছে এখানে বাংলা করে নিলাম। এখানে আমরা লিখব শ্রেণী চতুর্থ। আপনারা এখানে শ্রেণী চতুর্থ এভাবে বানান করেও লিখতে পারেন, আবার গাণিতিক ভাবে যেভাবে লেখা হয় চার লিখে খয়রে সেটাও লিখতে পারেন। তো আমি এখানে বানান করে লিখে দিলাম। এরপরে বিষয়, বিষয় আমার বাংলা, আমার বাংলা বই। এখানে শ্রেণী চতুর্থ বিষয় আমার বাংলা বই লিখলাম। এটা একটু লেখার ফন্ট চেঞ্জ করতে হবে, এটা সিলেক্ট করলাম। এরপরে উপরের দিকে আমরা ফন্টে চলে যাব। এখান থেকে আপনি নিকষ পেন, নিকষ অথবা কালপুরুষ যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। যে কালপুরুষ ফন্ট রয়েছে আমি এটা সিলেক্ট করলাম। দেখুন বন্ধুরা, এটা লেখার ধরন ঠিক হয়েছে। তো লেখার ফন্ট চেঞ্জ হয়েছে, আমি এটা একটু বড় করে দিতে চাই। তো এটা সিলেক্ট করে এখান থেকে আমি ফন্ট সাইজ সেট করে দিচ্ছি, ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি, এটা দিলাম 60। এটা দেওয়াতে আমার লেখাগুলো অনেক বড় হয়েছে। দেখুন বন্ধুরা, লেখাটা অনেক বড় হয়েছে। এবার আমি লেখাটা একটু বাম দিকে সরিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি একটা চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের ছবি আনতে চাই। এর জন্য আমাকে যেতে হবে ইনসার্ট, এরপরে পিকচার। পিকচারে গিয়ে আমার গুগল থেকে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের একটা ছবি আমি আগেই ডাউনলোড করে রেখেছি, সেটা রয়েছে আমার ডেস্কটপে কন্টেন্ট এলিমেন্টস এর মধ্যে। এখানে দেখুন, এই যে একটা চতুর্থ শ্রেণীর বাংলা বই, আমি এটা সিলেক্ট করলাম, পর ইনসার্ট। এখানে বাংলা বইটা চলে এসছে। এই যে দেখুন বন্ধুরা, বাংলা বইটা আমি এখানে এই টেক্সটের নিচে সিলেক্ট করে বসিয়ে দিলাম। এখন এই মাঝখানে আমি একটা বর্ডার দিতে চাই। এর জন্য আমরা এই যে এখানে চলে যাব, এই যে লাইনের উপরে, এই লাইনে ক্লিক করব। এখান থেকে আমি দেখুন একটা প্লাস আইকন ধারণ করেছে মাউসের উপরে। তো আমি এখান থেকে এটা টেনে নিচের দিকে নামিয়ে দিচ্ছি, নিচের দিকে নামিয়ে দিলাম। এটার উপরে কার্সার নিয়ে আপনি এটা সরাতে পারবেন, ডানে বাঁয়ে সরাতে পারবেন। তো এটা সরিয়েছি, এটা আপনি আরো মোটা চিকন করতে পারবেন। তো আমি আর একটা নিতে চাচ্ছি, অর্থাৎ এখানে তিনটা লাইন আমি নিতে চাচ্ছি। একটা বড় দিয়েছি, এরপর ডান দিকে আর একটা ছোট দিব, ছোট দিলাম। এরপর বাম পাশে আর একটা ছোট দিব। আমি আবার উপরে লাইনের উপরে ক্লিক করলাম এবং এখান থেকে ঠিক চেপে, মাউসের লেফট বাটন চেপে আমি নিচের দিকে নিয়ে এলাম। দেখুন বন্ধুরা, এখানে তিনটা লাইন আমি দিয়েছি, অর্থাৎ এই স্লাইডটাকে দুই ভাগে ভাগ করছি। তো এটা একটু বাঁকা লাগছে, তো আমি এগুলো একটু সোজা করে দিই। এগুলো মাউসের লেফট বাটন চেপে আপনি ডানে বামে সরাতে পারেন। বন্ধুরা, আমরা মাঝখানে তিনটা লাইন দিয়েছি, অর্থাৎ মূল স্লাইডটাকে দুইটা ভাগে ভাগ করেছি। এবার ডান দিকে কোন বিষয়বস্তু বা কোন বিষয়টি আমাদের আমরা পড়ব সেটা লিখব। এবার এখানে আর একটা টেক্সট বক্স আনতে হবে, এর জন্য আমরা ইনসার্টে ক্লিক করলাম এবং টেক্সট বক্স সিলেক্ট করলাম। এরপর এখান থেকে মাউসের লেফট বাটন চেপে আমি ডানে আর একটা টেক্সট বক্স নিয়ে আসলাম। এখানে লিখবো পাঠ শিরোনাম, পাঠ পাঠ শিরোনাম লিখে আমরা এই বাংলা বইয়ের কোন পাঠটি পড়তে যাচ্ছি সেই শিরোনামটা এখানে লিখতে হবে।
এর জন্য আমরা এখানে এটা মিনিমাইজ করে আমরা এই ডেস্কটপে চলে এলাম। এবং এখানে দেখুন, এই যে এখানে দেখুন, এই যে কন্টেন্ট, এই যে কন্টেন্ট এলিমেন্টস, আমরা এটা ডাবল ক্লিক করে ওপেন করব। এখানে আমার রয়েছে এই যে ক্লাস 4 বাংলা বুক পিডিএফ। তো আমি অনলাইন থেকে আগেই আপনাদের দেখিয়েছি যে কিভাবে এনসিটিভি থেকে বাংলা বই বা টেক্সট বুক বই ডাউনলোড করতে হয়। তো সেই বাংলা বই আমি এখানে ডাউনলোড করে রেখেছি। তো আমি এটা ডবল ক্লিক করে এখান এটা ওপেন করব না, আমি টিজি ওপেন করব না, আমি বাংলা বই ওপেন করব। এই যে ক্লাস 4 বাংলা পিডিএফ, আমি এটা ডাবল ক্লিক করে ওপেন করছি। এই যে বন্ধুরা দেখুন, আমার বাংলা বই, আমি যে অনলাইন পিডিএফ কপি আগেই ডাউনলোড করে রেখেছি, তো সেখানে চলে এলাম। এবার আমরা চলে যাব যে কোন পার্টটি আমরা নিব বা কোন পার্ট থেকে আমরা কন্টেন্ট তৈরি করব। তো আমাদের প্রথমেই যে পার্টটি রয়েছে সেখানে চলে যাব। এখানে দেখুন সূচিপত্র, এই যে পালকির গান, বাংলাদেশের প্রকৃতির পরে রয়েছে পালকির গান, আমরা এখানে চলে যাব। আরেকটু নিচে যাব, এই যে বন্ধুরা দেখুন, আমরা চলে এসেছি পালকির গান কবিতায়। পালকির গান এই কবিতার আমরা আজকের পাঠ নির্বাচন করব। এখান থেকে 4 লাইন, 4 4 8 লাইন, এই হনহনীয়ে পর্যন্ত, অর্থাৎ বাম পাশের এই সম্পূর্ণ এই অংশটা আমি নিব। ছোট একটি অংশ নিলে সেটা কন্টেন্ট তৈরি করা সমস্যা হবে, এই জন্য এই কবিতার অর্ধেক আমি নিচ্ছি। এখানে পালকির গান কবিতার শিরোনাম, তো আমি এটা মিনিমাইজ করে আমরা আবার কন্টেন্টে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি, এখানে আমরা লিখব পালকির, পালকির গান, আমরা পালকির পালকির গান লিখেছি। এবার হলো পাঠ্যাংশ, আমরা পাঠ্যাংশ আমরা নিব। আমরা প্রথম যে শব্দটা রয়েছে, আমরা আবার পিডিএফ কপিতে চলে যাচ্ছি, যেখানে দেখুন পালকি চলে এখান থেকে শুরু করে হনহনি এই পর্যন্ত। তো আমরা আবার পাওয়ার পয়েন্টে চলে যাচ্ছি, পালকি চলে, পালকি চলে এখান থেকে আমরা ডট ডট দিয়ে যাব। ডট ডট দিতে হলে আমাদের উপরে ফন্ট চেঞ্জ করতে হবে, ইংলিশে যেতে হবে। এরপর আমরা এখান থেকে কিবোর্ড থেকে ডট 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 দিয়ে আমরা শেষের যে শব্দটা রয়েছে হনহনীয়ে এটা লিখব। তো আবার আমি ফন্ট চেঞ্জ করছি উপরে, বা ইংলিশ থেকে বাংলা এখানে লিখব হনহনীয়ে, হনহনীয়ে, হনহনীয়ে। তারপরে আমরা আবার পিডিএফ কপিতে যাব, এখানে জিজ্ঞাসার চিহ্ন রয়েছে, আমরা পাওয়ার পয়েন্টে গিয়ে আমরা শেষে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিলাম। তো এই ফন্টটা আমি একটু ছোট করে দিচ্ছি, কারণ এখানে ধরছে না। আমি এখান থেকে 24 এটা সিলেক্ট করে দিলাম, পরবর্তীতে ইচ্ছা করলে আমি এবার বাড়াতে পারবো। তো এরপরে আমরা কিবোর্ডের এন্টারে ক্লিক করে নিচে চলে আসব। এখানে আমরা লিখব অধ্যায়, অধ্যায় দ্বিতীয় লিখলাম, এটা লেখাটা আমরা আরেকটু বড় করে দিই তাহলে ভালো লাগবে। লেখাটা সিলেক্ট করলাম, এরপরে আমরা কিবোর্ড থেকে মাউসের লেফট বাটন দিয়ে আমরা এখানে ক্লিক, লেখাটা একটু বড় করে দিলাম। এরপর আমরা ফন্ট চেঞ্জ করব, ফন্ট থেকে আমরা কালপুরুষ সিলেক্ট করে দিই। দেখুন বন্ধুরা, লেখাটা অনেক বড় হয়েছে। তো যেহেতু লাইন ভেঙে গেছে, তো আমরা এভাবেও রাখতে পারি, আবার এটা পরিবর্তন করতে পারি। তো এখানে আমরা প্রথমে কি করলাম, প্রথমে আমরা শ্রেণী লিখলাম, বিষয় লিখলাম, তারপরে একটা চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের ছবি আনলাম, এরপরে পাঠের শিরোনাম লিখলাম, পাঠ্যাংশ লিখলাম এবং অধ্যায় লিখলাম। এবং নিচে আমরা আর একটা বিষয় অ্যাড করতে পারি, নিচে আমরা সময়, সময়টা উল্লেখ করে দিই, সময় 40 মিনিট। বন্ধুরা দেখুন, আমরা একটা পাঠের বিষয়বস্তু বিষয়ে একটা স্লাইড তৈরি করে ফেললাম। তো এই লেখাগুলো আমরা আরেকটু ডিজাইন করতে পারি, এটা যদি আমরা একটু শেপ ফিল করে দিই। এই যে ডান দিকে দেখুন শেপ ফিল, ইতিপূর্বে আমি আপনাদের দেখিয়েছি, প্রথমে এই লেখার যে বক্সটা এটা সিলেক্ট করে শেপ ফিল এখানে ক্লিক করলাম। তো এখান থেকে আমরা একটু যদি কালারফুল করে দিই এই বক্সটাকে,
তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। এখানে হালকা একটা কালার দিয়ে দেব, এখান থেকে হালকা একটা কালার দিয়ে দিলাম। এরপর ডান দিকে এই যে পাট শিরোনামের যে বক্সটা, এটাও আমরা একটু শেপ ফিল করে করে শেপ ফিল আমরা এখানে সিলেক্ট করলাম। এখান থেকে আমরা একটু এটা সিলেক্ট করে দিই, যে কোনো হালকা কালার দিলে ভালো লাগে। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। এখন শেপ আউটলাইন এবং শেপ ইফেক্ট যদি আপনারা দিতে চান সেটাও আপনারা দিতে পারবেন। এটা সিলেক্ট করলাম, শ্রেণী বিষয় এটা সিলেক্ট করে এখানে যদি শেপ আউটলাইনে যাই, তো এখান থেকে আমি যদি এই যে ব্ল্যাক সিলেক্ট করি, তাহলে দেখুন এই বক্সের চারপাশ দিয়ে কালো রঙের একটা শেপ আউটলাইন পড়েছে। তো তেমনি ডান পাশের এটাও আমি এটা সিলেক্ট করব, এই টেক্সট বক্সটা সিলেক্ট করব। এরপর শেপ আউটলাইনে চলে যাব এবং এখানে ব্ল্যাক সিলেক্ট করে এখন বন্ধুরা এটাও এ পাশের এটাও কিন্তু একটা শেপ আউটলাইন পড়েছে। এখন এই শেপটাকে আমি যদি ইফেক্ট দিতে চাই, সেক্ষেত্রে আমরা শেপ ইফেক্ট এখানে শেপ ইফেক্ট এখানে ক্লিক করলাম। এরপর নিচের দিকে আমরা চলে যাব, অনেকগুলো ইফেক্ট রয়েছে, এখান থেকে আমরা বিভেল সিলেক্ট করে বিভেল থেকে এখানে এসে আমরা যদি এই যে এখানে অ্যাঙ্গেল সিলেক্ট করি, তাহলে কিন্তু এখানে দেখুন আমাদের যে প্লেটটা অর্থাৎ শ্রেণী চতুর্থ বিষয় আমার বাংলা বই, এটা কিন্তু খুব সুন্দর একটা বোর্ড তৈরি হয়েছে। অনুরূপভাবে আমি ডান পাশের যে টেক্সট বক্স রয়েছে এটাও আমি ইফেক্ট দিতে চাই। তো শেপ ইফেক্ট এখানে ক্লিক করলাম, এরপর নিচের দিকে বিভেল এলাম, বিভেল এরপর নিচে বাম পাশে অ্যাঙ্গেল সিলেক্ট করলাম। দেখুন এটাও একটা মনে হচ্ছে যে একটা বোর্ডের উপরে লেখাটা রয়েছে। এখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে লেখার নিচে দিয়ে লাল লাল রঙের দাগ পড়েছে, এই লাল রঙের দাগগুলো উঠানোর জন্য এটার উপরে রাইট বাটনে ক্লিক করতে হবে এবং এখানে দেখুন ইগনোর অল, এটা সিলেক্ট করলেই এই দাগগুলো চলে যাবে। ক্লিক করলাম ইগনোর অল, এটা সিলেক্ট করে ইগনোর অল, অর্থাৎ যে লেখার নিচে লাল রঙের দাগ পড়েছে সেটা সিলেক্ট করে আপনি যদি ইগনোর অল করেন অথবা অ্যাড টু ডিকশনারি করেন তাহলে চলে যান। এই যে বন্ধুরা দেখুন লাল রঙের দাগ গুলো চলে গিয়েছে। এখন আমাদের যে বইটা রয়েছে, এই যে বইয়ের যে ইমেজটা রয়েছে, সেই ইমেজটাকে আমি একটু শেপ ইফেক্ট দিতে চাচ্ছি। এরপর শেপ ইফেক্ট সিলেক্ট করলাম, এখান থেকে আমি বিভেল এলাম অথবা 3D অপশনেও আপনি রাখতে পারেন। তো আমি বিভেল এলাম, বিভেল থেকে এখানে এই যে এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নিতে, এই যে এখানে লাস্টে যেটা রয়েছে আর্ট ডেকো আমি এটা সিলেক্ট করলাম। দেখুন বন্ধুরা এটা মনে হচ্ছে অরিজিনাল একটি বাংলা বই। তো আমার এই স্লাইডটা অলরেডি তৈরি হয়েছে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার পরবর্তী পর্ব নিয়ে আমি হাজির হব। তো আপনারা যদি আমার চ্যানেল বিপুল ভিশন 71 এ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী পর্বে একটি স্লাইডে কিভাবে শিখনফল লিখতে হয় সেই বিষয়টি উপস্থাপন করব।